অত্যন্ত একটা শুভ খবর দিতে চাই। আজকে বৃহস্পতিবার এবং 15ই অক্টোবর আমাদের হুগলি জেলার গোন্দলপাড়া জুট মিল 1লা নভেম্বর থেকে খুলছে। দীর্ঘ টালবাহানা 24 মাসের অপেক্ষা, এবং আমি অনেক বাড়ি গেছি এবং শ্রমিকের পরিবারের সাথে কথা বলেছি। বহু শ্রমিকরা বাড়িও চলে গেছিলো কাজ ছিল না বলে, এবং আত্মহত্যাও করেছিল এক শ্রমিক। কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান করে আমরা পার্লামেন্টে গিয়ে অনবরত চেষ্টা করে গেছি যে কীভাবে এই জুটমিলটাকে খোলার ব্যবস্থা করা যায়, এবং মালিক কর্তৃপক্ষ এবং গভর্নমেন্টের সাথে কথা বলে ফাইনালি খুলছে। এবং রাজ্য সরকার অনেকভাবে চেষ্টা করেছিল, চন্দননগরের বিধায়ক অনেক কথা বলেছিলেন, তারা তো নিজেরা খুলতেই পারেননি। ভোটের কয়েকদিন আগে মমতা ব্যানার্জি 3-4 দিনের জন্য খুলেছিলেন, তারপরে যখন হেরে গেছিলো হুগলি লোকসভা তখন উনি বলেছিলেন যে এই সব কারণ শ্রমিকরা যেহেতু তাকে ভোট দেয়নি সেই জন্য বন্ধ করে দিয়েছিল, শ্রমিকদের পেটের ভাত বন্ধ করে দেওয়ার জন্য মিল বন্ধ করে দেওয়া হয় নানা রকম রাজনৈতিক কৌশলে। কিন্তু আমরা পেরেছি, আমরা লড়াই করে আলটিমেটলি গোন্দলপাড়া জুট মিল খুলছে। সবাইকে শুভেচ্ছা জানাই যে পুজোর মধ্যে শ্রমিকদের মুখে হাসি দেখব, গোন্দলপাড়ার 5,000 পরিবারের মুখে হাসি দেখব, এটা অত্যন্ত একটা আনন্দের খবর। মা দুর্গা তাকে মা দুর্গা এত বড় উপহার সবাইয়ের জন্য দিয়েছেন। এবং এখনও রাজনৈতিকভাবে তৃণমূল যে ল্যান্ডের যে জমির যে টাইটেল ছিল, জমি টাইটেলের সেই সবের জন্য তৃণমূল কোনোরকমভাবে সাপোর্ট করেনি, এখনও করছে না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট লড়াই করে তারা পেরেছে যে জুট মিলটাকে খোলাতে। এবং সকল শ্রমিককে আমি শুভেচ্ছা জানাই, আপনারা অনেক কষ্ট করেছেন, আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গে 2021-এ গভর্নমেন্ট আসবে, এবং এভাবেই দেখবেন আমরা একের পর এক জুট মিল বলুন, ফ্যাক্টরি বলুন, একের পর এক খুলব, এবং কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে শ্রমিকদের সঙ্গে সবসময়তে আছে। নমস্কার।